অন্নভবন সাহিত্য পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা 2024 অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিনিধি হারুনর রশিদ তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার বেলা 3টায় ঢাকাস্থ শাহবাগ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখেন কবিতা পাঠ এবং দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে এম এ মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানি। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন কথাসাহিত্যিক ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টাইলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম বাদল। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোসলেহউদ্দিন, নজরুল বাঙালি, জসীমউদ্দিন, মাহমুদ ফারুক, মোহাম্মদ জাহাঙ্গীর, রোকসানা সুখী, আব্দুল হাকিম, জহিরুল হক। কবি মোহাম্মদ আমিরের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি নির্মলেন্দু গুণ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিরুমি টিটন, কবি ও গবেষক হাসান মাহমুদ, বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব, কবি ও ঔপন্যাসিক খলিফা আশরাফ, কবি ও বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ আলমগীর, উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল মুহিত খান, বেলাল হাওলাদার সহ ভারতীয় কবি সাহিত্যিক ও দেশ বরণ্য গুণীজন উপস্থিত ছিলেন। অন্নভবন সাহিত্য পরিষদের পঞ্চম বার্ষিকী বা ষষ্ঠ বছরের পদার্পণ, এই অনুযায়ী আমরা যে আয়োজন করেছিলাম আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট সফল। আমাদের অতিথিবৃন্দ এসেছেন এবং পরবর্তী দ্বিতীয় পর্বে আমাদের অন্যান্য যে কবি সাহিত্যিক বরেণ্য ব্যক্তিগণ আসবেন তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটা আরও সফল হবেন, সুন্দর হবেন, সুষ্ঠুভাবে সম্পন্ন হবেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা আজকে বিভিন্ন কবি সাহিত্যিকদের, এমনকি দেশের বাইরের কবি সাহিত্য যারা ভারত থেকে এবং অন্যান্য দেশ থেকেও আসছেন, এখানে উপস্থিত হয়েছেন, ওনাদেরকে আমরা সম্মানিত করতে পেরে আমরা নিজেদেরকেও সম্মানিত মনে করছি এবং এই অন্নভবন সাহিত্য পরিষদের কর্মকাণ্ডকে আমরা সফল মনে করছি। আজকের অনুষ্ঠানে আমরা যেই জ্ঞানী গুণী মানুষদেরকে আনতে পেরেছি তাতে আমরা অনেকটাই সার্থক ইনশাআল্লাহ। এবং আসলে সাহিত্য কি? সাহিত্য হচ্ছে মনের খোরাক, আত্মার পরিতৃপ্তি। আত্মার পরিতৃপ্তির জন্যই আমরা লিখি এবং এই লেখনের মাধ্যমে সমাজ, রাষ্ট্র এবং বিশ্বকে বদলে দিতে চাই, যেটা আত্মরসে সমৃদ্ধ হবে এবং যেটা আত্মার পরিস্ফুটনের মাধ্যমে বিশ্বকে পরিশুদ্ধ করবে, এই আশাই আমরা ব্যক্ত করি। এবং এই আশাকে উজ্জীবিত করার জন্যই এবং তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করি এবং এই অনুষ্ঠানের এটাই একটা উদ্দেশ্য আমাদের।